আমায় ঘুম ভাঙাইয়া দিয়া গেল। আরে মেঘনা চাইতে বেশি, আরে আমার কপালটাই ভালো, যারে চাই সে আমার লগে ধাক্কা বলছি। আমার শরীরে আগুন জ্বালায় দিছস, তোরে কি আমি ছাড়তে পারি? জব্বর, তোর মাইয়ার লাগে আমি কয়দিন জেল খাটছি, তাই ওর এই ঋণ আমার শোধ করতে হইব। আমার অনেক দিনের খিদা, আমি খিদা মিটাইতে চাই। আপনার সকল সময়ের খিদা আমরা গরিবের কেমনি মিটাম? পারবি পারবি, একটু চেষ্টা করলেই পারবি। ভাই পা ত্যাগ, শান্তি চাস না অশান্তি চাস? শান্তি চাই শান্তি। আব্বাস, নদীর ব্যাপারে মাথা ঘামাইস না, আমি নদীর বিয়ে কইরা ঘরে লয়ে যামু, ওর বাপে রাজি আছে। হয় হয় ওই বাটা, নদীর বাপে রাজি থাকলেও আমি রাজি না। ওই তুই কেটা, আমি ওর রক্ষক। নদী মহব্বতর বিয়ে করতে চায়, তুই কি রাজি? রাজি হয়ে যাও নদী, বহুত কিছু পাবা। না আমি ওর সাথে বিয়েতে রাজি নই, তবে তুমি বিয়ে করলে রাজি আছি। কারে কস কি, তুই তো ছোট। এখন আর আমি ছোট নই, তোমরা চোখ দিয়ে আমাকে বড় করে ফেলেছ। ঠিক কইছে নদী, তুমি আর ছোট না, বড় হয়ে গেছো। ওই মায়ার বাপ, নদীরে বুঝাও আব্বাস বিয়া করলে তোমার মাইয়ারে না খাওয়া মায়ের আলাইব। আরে ওই না খা তো ভালো ইজ্জত দিতে পারবো, আর তত ইজ্জত নাই। টাকা আছে তারপর হারাবে টাকা, তুই নদীর বেটি তোকে মারা ফেলাবি, আমি থাকতে পারবি না। মিশা গোস নাই, তয় নদীর তুইও বিয়ে করতে পারবি না, মাঝখানে কেউ আইসা ফাও খায়া ফেলাইব। খিদারে খিদা আমার এত জ্বালাস কেন, এত খাওন পামু কই? এই চল। আবার আমি কি করু, এই মায়ের রেলওয়ে কই যাবো? কোথাও যাইতে হবে না চাচা, একটা কথা মনে রাখো, আব্বাসের চোখের সামনে নদীর কেউ কিছু করতে পারবো না। নদী আমাগো। হ্যাঁ হ্যাঁ, যে নদীর লেগে আমি জেল খাটলাম, এই নদীর আমি ফাইনাল না করলে আমার খিদা খিদাই থেকে যাইব। খিদারে বড় খিদা। আব্বাস ভাই, আব্বাস ভাই। কেন আমি নদী, ভয় নেই। নদী তুই এত রাইতে? আমার কাছে এখন রাত আর দিন সমান হয়ে গেছে, তুমি কাছে থাকলে ভয় ডর কিচ্ছু থাকে না। কিন্তু কেউ টের পাইলে কি হবে জানোস? একবার ভাইবা দেখছোস? কি আর হবে, আমি মেয়ে মানুষ, আমার বদনাম বেশি হবে, তোমার কিছুই হবে না। সেই দিনের পিচ্চি মেয়া এত বড় হয়ে গেছোস। এখন আমি আর পিচ্চি মেয়ে নই, এত বড় হয়ে গেছে যে তুমি ভাবতেও পারবে না। তাছাড়া তুমি জানো না মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। নদী তুই আমারে যেভাবে বুঝাইতেছস তাতে মনে হয় আমি তোর চাইতে অনেক ছোট। আচ্ছা আমি কোনো স্বপ্ন স্বপ্ন দেখতেছি না তো, এত রাতে তুই আমার ঘরে? পার্বতী ও দেবদাসের ঘরে এত রাতেই গিয়েছিল। তারপর? তারপর পার্বতী যখন দেবদাসকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, ঠিক সেই সময় ঘর বাঁধার স্বপ্ন ভেঙে দিয়ে দেবদাস পার্বতীকে ফিরিয়ে দিয়েছিল, আর পার্বতী কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পার্বতীর জন্য দেবদাসের কি হয়েছিল জানোস? জানি, দেবদাস মারা গিয়েছিল, দোষটা কি পার্বতীর ছিল? ছিল না। এখন তুমিও কি আমাকে পার্বতীর মতো দূরে ফেলে দিতে চাও? না রে নদী, তোরে আমি দূরে ফেলে দিতে পারবো না, কোনোদিন না। আমি তোরে আমি তোরে ভালোবাসি নদী। মহব্বত মহব্বত, তোর ড্যাডি বলছিল এই এলাকা থেকে তুই এবার নির্বাচন করবি। মাম্মি, নির্বাচনের লেগা ভালো কাম করতে হয়, আর এই এলাকায় আমার যা রেকর্ড তাতে কোটি কোটি টাকা খরচ না করলে পাস করা যাবে না। আরে বাবা আমার, চুপ থাক, আরে তোমাকে না। সেই কোটি টাকার দিকে তুই না দৌড়িয়ে তুই দৌড়াচ্ছিস কোন বস্তির নদী ফদির দিকে?
ড্যাডি, ওই মাইয়ার লাইগা আমি জেল খাটছি, ওই মাইয়ারে আবার আব্বাস ভালোবাসে, জানা লাগে না কও। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু চৌধুরীর মেয়ে নিশা? ড্যাডি ইউ আর গ্রেট, নিশা নামটা শুনলে নেশা লেগে যায়। শি ইজ বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক। ওই ছাগল, ওই নিশাকে পেলে সব পাবি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু পাবি। তিন চারটে নির্বাচনের টাকা ওখান থেকে পেয়ে যাবি, মনে নেই? চৌধুরী তোর জন্য আমাকে অপমান করেছিল। শোন, ভদ্রভাবে প্রস্তাব দিয়ে দেন, তোর সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয় কিনা। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আব্বাস, তুই, তোর বাবা কোথায়? মালিক বাবা অসুস্থ, তাই আইতে পারবো না। এই তোদের একটা সমস্যা, একটা না 10 দিন ডিউটি করলে তোরা অসুস্থ হয়ে পড়িস। আজ বাসায় একটা অনুষ্ঠান, কিছু কাজও করতে হবে, কে করবে সব বল। ঠিক আছে মালিক, বাবা রয়া কাজটা আমি করে দেবো। ঠিক আছে, সন্ধ্যায় চলে আসবি। আরে হ্যাঁ, একটু বেশি রাত পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আমার একমাত্র মেয়ে হোসনেয়ারা নিশার সাথে মাহবুবুর রহমান প্রিন্সের বিয়ের তারিখ 14 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। ওদেরকে আপনারা দোয়া করবেন এবং আপনারা সবাই আমন্ত্রিত। আবার শোন, ঠিক মতো দেখাশোনা করিস, কেউ যেন ফাঁকি ঝুঁকি না দেয়। ঠিক আছে? জি স্যার, আপনার কোনো চিন্তা করেন না, কিছু লাগলে আমরা ডাইকেন, বুঝলেন স্যার? আমি তো আছি। আচ্ছা, আপু আজ তোমাকে না খুব সুন্দর লাগছে, তাই বুঝি? চুম্মা 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 দে। আরে এটা খায় না, এটা খাইলে মাথা ঘুরায়, মাথা ঘুরাইব। সব দিক খেয়াল রেখেছো আর আমার দিক খেয়াল রাখবে না, ব্যাপারটা কি? বিয়ের তারিখ কবে হবে আমার তো আর সহ্য হচ্ছে না। এই জন্য তো পিচ্চি মেয়েকে বিয়ে করতে রাজি হইনি, কারণ ছোট্ট মায়া গো তর্ষ হয় না। ঠিক আছে বাবা, আমার যখন তর্ষ হয় না আমি বিয়ে করব না। আরে হায় হায় হায়, কি কুফা কথাগুলো মায়াটা। নদী, আমার কথা শোন, তোমার আমার বিয়ে কবে হইব একটু ভাবে নেই? ভালো ভাবি বাদ, আজ বিয়ে করতে হবে। শ্রদ্ধেয় স্যার, একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য টাকাগুলো কেড়ে নিয়েছিলাম, বাকি টাকাগুলো ফিরিয়ে দিলাম, ভবিষ্যতে পুরো টাকাটাই ফিরিয়ে দেব। ইতি এক ছিনতাইকারী, ছিনতাইকারী এত ভালো, টাকা ফেরত দিল তারপর আবার বাকি টাকা শোধ করে দেবে বলে লিখেছে। ড্যাডি, ছিনতাইকারী মনে হচ্ছে আমাদের পরিচিত কে হবে। তুই মনে করে দেখ, তোমার চিনতে পারিস কিনা। কেমন জানি চিনে চেনা মনে হচ্ছে, ওকে কোথায় যেন দেখেছি। চিনে চেনা মনে হয়েছে, কোথায় দেখেছো? আমি সেটাই তো মনে করতে পারছি না। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি টাকা চাওয়ার জন্য দু একদিনের মধ্যে কেউ এসেছিল? রাইট, আসলাম দারোয়ানের ছেলে আব্বাস এসেছিল ওর বাবার চিকিৎসার জন্য টাকা চাইতে। আপনি কি তাকে টাকা দিয়েছিলেন? না, দেইনি। তাহলে হয়তো অসুস্থ বাবার চিকিৎসার জন্য সে কাজ করেছিল, পেশাদার ছিনতাইকারী সে নয়। আর নিজের ভুল যখন বুঝতে পেরেছে তাকে ক্ষমা করে দিন। কি বলছো তুমি? একটা চিন্তাইকারীকে ক্ষমা করে দেবো? শাস্তি তাকে পেতেই হবে। কই যাও? ডিউটি দি, মালিকের বাড়ি।
অনেক দিন ধরে রিউরি কর যা আর দু একদিন পরে যাও এখনো তো ভালো করে সুস্থ হওনি বাবা না রে মা মালিক ভারী ভালো মানুষ তার মানে অনেক দিন ধরে চাকরি করি উনি আমার অনেক উপকার করে উপকার করে না বাবা যে মালিক তার কাজে মানুষের বিপদে আই গিয়া হে না হে আমার ভালো কেমনে আপনি এসে আব্বাস হ্যাঁ আমি আব্বাস এই অ্যারেস্ট টিম স্যার আমার সামনে অ্যারেস্ট করেন